দর্শক আছে একজন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ঝিনাইদহ থেকে উর্মি বলছিলাম। আচ্ছা, উর্মি আপনি বলেন, বয়সটা উল্লেখ করে। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 42। হ্যাঁ হ্যাঁ। আমার প্রবলেম হচ্ছে যে আমার বাঁ পায়ের বুড়া আঙুল, হুম হুম, বুড়া আঙুলের উপরটাতে প্রচন্ড মানে জ্বলে যায়, এবং সে এমন ধরনের তীব্র আকারে জ্বালা করে যে এইটা আমি সহ্য করতে পারি না, কিন্তু কোনো এর কোনো সুরাহাই হচ্ছে না। আচ্ছা, উনি আপনার কি পায়ের আঙুলটা ফুলে গেছে এরকম হয়েছে? না, এরকম কোনো কিছু হয় নাই, তবে আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, সেটা আমি জিজ্ঞাসা করতে চাই। আপনি কি এটার জন্য ডাক্তার দেখান নাই অদ্যাবধি? হ্যাঁ, আমি অর্থোপেডিক্স দেখিয়েছিলাম জিনাদাতে, ডক্টর কিবরিয়াকে। কি সমস্যা বলছেন আপনারা? উনি বলছিলেন যে মানে সেরকম কোনো সমস্যা না, কিন্তু আসলে আমি তো নিজে ভোগ করছি, আমি বুঝতে পারছি যে এখানটা আমার খুবই প্রবলেম হয়। আপনার এই ব্যথাটা কি পায়ের উপরে উঠে আসে, কোমর পর্যন্ত আসে? হ্যাঁ, পায়ের ওই মানে বুড়ো আঙুল থেকে ওটা চিন চিন করে উপরের দিকে আসে। জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ওনার যেটা হচ্ছে যে আপনার বা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে পায়ের উপরের দিকে ব্যথাটা চলে আসে। আপনি হয়তো ভাবছিলেন যে এটা ইউরিক অ্যাসিড জনিত সমস্যা কিনা, আসলে যার জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে পা ফুলে আছে, ফুলে যায় কিনা অথবা লাল হয়ে যায়, ওখানে লোকাল পেইন হবে, কিন্তু ওনার পেইনটা কিন্তু লোকাল না, ওটা কোমর পায়ের আঙ্গুল থেকে উপরে চলে আসে। তাহলে এটা বুঝতে হবে আপনার গ্রেড টু যে নার্ভ সাপ্লাই দেয় সেটা হচ্ছে L4-5 লেভেলে থেকে ওনার এই পায়ের মাংসপেশিতে সাপ্লাইটা আসে। তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা একটা রেফারড পেইন? রেফারড পেইন, এটা কোমরের 4-5 লেভেলে ডিক্সের সমস্যা। তো দর্শক, আপনার এটার জন্য আপনার কোমরের একটা MRI করে দেখতে হবে, তা থেকে আপনার পা আঙ্গুলে সমস্যাটা হয়। আমরা ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করলে বুঝতে পারি, যেমন আপনি শুয়ে চেষ্টা করবেন বৃদ্ধাঙ্গুলটা আপনার উপরের দিকে উঠাতে, এবং একজনকে বাধা দিতে বলবেন। যদি দেখেন দু পায়ের আঙ্গুলের একই রকম শক্তি, তাহলে বুঝতে হবে কোমরের থেকে হয় না। আর যদি দেখেন বাঁ পায়ের আঙ্গুলটা একটু দুর্বল লাগে বা ব্যথাটা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার কোমরের সমস্যা। তো এইটা কোমরের একটা MRI করলে আমরা আরো ক্লিয়ার হতে পারি। তো এটা কোন আমার সম্ভবত আপনার কোমরের রুট পেইন জনিত, যেটা আমরা PLID বলে থাকি, এবং এটা ট্রিটমেন্ট আপনি যতই পেইন কিলার খাবেন কিডনি নষ্ট হয়ে যাবে। এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনার যেখান থেকে রুট কম্প্রেশন আছে ডিকম্প্রেশন করতে হবে, সেটার জন্য থেরাপির প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।